নমস্কার বন্ধুরা, কেরিয়ার ইনসাইডারে আপনাদেরকে স্বাগত। পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে ফায়ার অপারেটরের ইন্টারভিউ সংক্রান্ত একটি নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। একটি নয়, বলা যেতে পারে দুটি নতুন নোটিফিকেশান পাবলিশ করা হয়েছে। তো যাই হোক, আমরা রয়েছি পিএসসির পুরনো ওয়েবসাইটে, যেটার নাম হচ্ছে PSC WB Application.in। এটা কিন্তু নতুন ওয়েবসাইট যেটা না, যেটা হচ্ছে WBPSC.gov.in, সেটা না, এটা হচ্ছে পুরনো ওয়েবসাইট। তো পুরনো ওয়েবসাইটে এসে আপনারা ডান দিকে লেটেস্ট অ্যাডভার্টাইজমেন্ট অথবা অ্যানাউন্সমেন্ট সেকশানে দেখতে পাবেন শুরুতেই দুটো নতুন নোটিফিকেশান পাবলিশড হয়েছে, যার মধ্যে দেখুন সেকেন্ড নোটিফিকেশানটা আমি আগে দেখাচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে লিস্ট অফ রোল ক্যান্ডিডেটস কল্ড ফর ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর। অর্থাৎ ফায়ার অপারেটর যে ইন্টারভিউ সংক্রান্ত যে নোটিশটি আছে, তাতে কারা কারা ডাক পেয়েছেন তাদেরই রোল নাম্বারগুলো এই PDFটিতে বলা হয়েছে। আর এই প্রসঙ্গ তো বলে রাখি, আমি দুদিন আগে একটি ভিডিও বানিয়েছিলাম, তাতে বর্তমান পেপারের হেডলাইনেই ছিল যে প্রায় 2500 সংক্রান্ত কর্মী নিয়োগ হবে, তাতে ফায়ার অপারেটর এবং ফুডের যে ইন্টারভিউ নিয়োগ সেটা বলেছিলাম। এবং দেখতেই পাচ্ছেন তার মধ্যেই PSC এই নোটিফিকেশানটি পাবলিশ করে দিয়েছে। অর্থাৎ বুঝতেই পাচ্ছেন সাধারণত খবরে যেসব এগুলি বেরায়, কোনো জব নোটিফিকেশান বা জব ভ্যাকেন্সি, এবং যেখানে যদি বলা হয় যে খুব শীঘ্রই নিয়োগ হবে, তার মানে খুব শীঘ্রই নিয়োগ হবে। আগের মতো এরকম নেই যে একটা দিল মানে ছ মাস এক বছর হবে, সেটা নয়। এখন দেখা যাচ্ছে এক মাসের মধ্যেই তার নোটিফিকেশানটি বাস্তবেই পাবলিশড হয়ে যাচ্ছে। তো যাই হোক, সেকেন্ড ফার্স্ট যে ইন্টারভিউটি এবারে রয়েছে নোটিশটি, তাতে এই যে রোল নাম্বার এদেরই কথা দেওয়া হয়েছে, কিন্তু সেই সঙ্গে ইন্টারভিউ ডেটটিও বলে দেওয়া হয়েছে। এবং এই যে প্রথম যেই PDFটি, এটা দেখলেই আপনারা বুঝতে পেরে যাবেন যে সেকেন্ডের সঙ্গে প্রথমটা প্রায় সেমই বলতে পারেন। তো চলুন আপনাদেরকে এই ফার্স্ট যে PDFটি সেটাই দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি PDFটি ওপেন করেছি, এখানে পুরো ইন্টারভিউ স্কেডিউলটি বলে দেওয়া হয়েছে, অর্থাৎ কত তারিখ থেকে কত তারিখের মধ্যে ইন্টারভিউ হবে এবং কার কবে কবে পড়ছে। কারণ একদিনে তো সবার পড়বে না, অনেকেই রয়েছেন, বুঝতেই পারছেন। তো কার কবে কবে পড়ছে সেটাই দেখে নেওয়া যাক। দেখুন, এখানে বলা হয়েছে যে স্কিডিউল ফর দ্য ইন্টারভিউ ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ফায়ার অপারেটর, অর্থাৎ এইসব কথা বলা হয়েছে যে। তো দেখুন, অনেকগুলি বোর্ড গঠন করা হয়েছে, বোর্ড 1 বোর্ড 2। তো সবার আগে রয়েছে 28 ডিসেম্বর, 28 ডিসেম্বর থেকে স্টার্ট হচ্ছে, দুটো টাইম স্লট দেওয়া হয়েছে, ঠিক আছে। প্রথম যেটা বোর্ড 1 টাইম স্লট, সেটা শুরু হবে 10:30 থেকে, কিন্তু তার রিপোর্টিং টাইম অবভিয়াসলি আধা ঘন্টা আগে, অর্থাৎ 10:00 থেকে শুরু হয়ে যাচ্ছে। এবং সেকেন্ড স্লট যেটা, সেটা শুরু হবে দুপুর 2 থেকে, তার রিপোর্টিং শুরু হয়ে যাচ্ছে 1:00 থেকে। এটা গেল বোর্ড 1। এবং বোর্ড 2রও দুটো স্লট রয়েছে, তো একই সঙ্গে দুটো বোর্ড আলাদা আলাদা জায়গায়, অর্থাৎ আলাদা আলাদা এতে ইন্টারভিউ চলবে, যার ফলে কী হবে, খুব শীঘ্রই এতজনের, প্রায় 1500 জনের ইন্টারভিউ প্রসেসটা কমপ্লিট করা সম্ভব হবে। তো দেখুন, বোর্ড 2 এরও সেম 10:30 এবং দুটো রয়েছে, এরকমভাবে 28 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে এবং ডেইলি চলবে, অবশ্যই ছুটির দিনগুলো বাদ দিয়ে। তো দেখুন, আমি অনেকগুলি পেজ রয়েছে। তার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে 22 তারিখ থেকে আপনারা আপনাদের যে কল লেটার, সেটা ডাউনলোড করে নিতে পারবেন। আপনাদের কল লেটার অবশ্যই ইন্টারভিউ যেতে হলে আগে কল লেটারটি ডাউনলোড করে নিতেই হবে, তো সেটা আপনারা 22 তারিখ থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখুন, তারপরে এখানে বলা হচ্ছে বোর্ড 3 বোর্ড 4, এবং প্রত্যেক এটা হচ্ছে 28 ডিসেম্বরই 5টা বোর্ড রয়েছে 1 তারিখে। দেখুন, বোর্ড 3রও 10:30, বোর্ড 4এরও 10:30, দেখুন বোর্ড 5, বোর্ড 6 সব সেম 10:30 দুটো, বোর্ড 6, বোর্ড 7ই হচ্ছে লাস্ট। তারপরে দেখুন, আবার বোর্ড 1 শুরু হয়ে গেছে 29 তারিখ থেকে। তো বুঝতেই পাচ্ছেন টোটাল 7টি বোর্ড রয়েছে, 7টি বোর্ড একই সময়, অর্থাৎ 10:30 এবং দুটো একই শিডিউলে তারা ইন্টারভিউ প্রসেস করবেন ডেলি। তো আপনারা দেখে নেবেন কার কোন বোর্ডের আন্ডারে পড়ছেন। আপনারা অবশ্যই আপনাদের রোল নাম্বার সার্চ করে দেখে নিতে পারেন আপনার কোন আপনার ভাগে কোন বোর্ডটি পড়ছে। তো যাই হোক, এইভাবে 29 তারিখ এরকম সেবে 7টি বোর্ড, 30 তারিখ এইভাবে, 31 তারিখ এইভাবে রয়েছে। আপনাদেরকে আমি লাস্ট পেজটি দেখিয়ে দিচ্ছি। তো দাঁড়ান, 5 তারিখ এইভাবে, এই যে দেখুন 28 নম্বর পেজ এসে গেছে, 6 তারিখ। তো 6 তারিখ পর্যন্তই ইন্টারভিউ প্রসেসটি চলবে, এবং 6 তারিখের মধ্যে দুটো টাইম স্লটে 7টি ইন্টারভিউ বোর্ড 1500 জনের ইন্টারভিউ প্রসেস কমপ্লিট করে দেবেন। তো এই ছিল মেন ব্যাপার। আর অবশ্যই আপনারা আপনাদের রোল নাম্বারটি সার্চ করে দেখে নেবেন, PSC-র অফিসিয়াল ওয়েবসাইট থেকেও দেখতে পারেন, কিংবা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকেও দেখতে পারেন, সেখানে আমরা এই PDFটি আপলোড করে দিয়েছি। এছাড়াও যে নতুন PDF নোটিফিকেশানগুলি হয় সেগুলো আমরা সেখানে আপডেট দিয়ে দিই, আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন বিভিন্ন ধরনের গভর্নমেন্ট বা প্রাইভেট জবের নোটিশ পাওয়ার জন্য। এছাড়াও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারেন, আগেই বললাম, বিভিন্ন ধরনের জব PDF ডাউনলোড করার জন্য। তো আজকের মতো এখানেই, থ্যাংক ইউ সো মাচ।